আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের বিষয়টি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফলাফল। তো চলুন এখন আমরা বিগত কয়েকদিনের ড্রাইভিং লাইসেন্সের যে ফলাফল আছে এই ফলাফলটা আমরা একটু দেখি। ঢাকা মেট্রো অ্যাক্ট বিআরটিএ যে ড্রাইভিং লাইসেন্সের ফলাফল আছে, যেমন নভেম্বর মাসের শুরুর দিকে যে ফলাফলটি আছে এটি আমরা এখন দেখে নিই। নভেম্বরের 9 তারিখের যে ফলাফলটি আছে এটি এখন আমরা দেখব। 9 তারিখের ফলাফল নাই, তো আমরা 8 তারিখেরটা দেখি, এটাও নাই। 7 তারিখ, 6/11/2023 তারিখের যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়া হয়েছিল এই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ফলাফলটি দেখার জন্য সার্চ করলাম, দেখি আমাদের সামনে কি রেজাল্ট আসে। দেখুন আমরা 100 জনের রেজাল্ট দেখব। প্রথম 100 জনের রেজাল্টের কি অবস্থা, তো প্রথম যে 100 জন আছে এই 100 জনের মধ্যে দেখি কতজন পাস করে। দেখুন বেশিরভাগই পাস অথবা অ্যাবসেন্ট, কোনো ধরনের কোনো ফেল এখনো পর্যন্ত দেখা যায় নাই, এই একজন ফেল। এরপর হচ্ছে এই দুইজন ফেল, দুইজন। 105 জন লাইসেন্সের যে লোক, অর্থাৎ 100 জনের মধ্যে 3 জন ফেল করছে, বাকি যারা আছে তারা অ্যাবসেন্ট, আর বাকি সবগুলা পাস করছে। তো এটাই হচ্ছে আপনার গত নভেম্বরের 6 তারিখের ফলাফল। তো আমরা একটু কষ্ট করে দেখব রানিং মাস, অর্থাৎ ডিসেম্বর মাসের 12/12/2023 তারিখের ফলাফল। আশা করি এটি আসবে। তো এখানে আমরা দেখি প্রথম যে 100 জন থাকে এই 100 জনের মধ্যে কি অবস্থা। এখানে প্রতি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসেন্ট অথবা ফেল, পাশের সংখ্যা খুব কম। তো আমরা আর একদিনের ফলাফল দেখি। এরপর হচ্ছে 13 তারিখের ফলাফলটা দেখি। ১৩ তারিখের ফলাফলের ক্ষেত্রে এখানেও পাশের সংখ্যা খুব কম, পাশের সংখ্যা খুব কম, বেশিরভাগ ফেল এবং অ্যাবসেন্স, ফেল এবং অ্যাবসেন্স 100 জনের মধ্যে বেশিরভাগই সেম সমস্যা। তো আমরা আবারও একটু ব্যাকে গিয়ে দেখি যে নভেম্বর মাসে আমরা দেখলাম 6 তারিখ, নভেম্বর মাসে 7 তারিখ বা নভেম্বর মাসের 15 তারিখে, নভেম্বর মাসের 14 তারিখে কি অবস্থা ছিল। নভেম্বর মাসের 6 তারিখের ফলাফল আমরা দেখছি, এখন নভেম্বর মাসের 14 তারিখের ফলাফলটি এখন আমরা দেখব যে কি অবস্থা। প্রথম 100 জন, প্রথম 100 জন, হ্যাঁ প্রথম 100 জনের মধ্যে দেখেন কয়জন ফেল করছে সেটা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। যাই হোক, মোটামুটি পাশের সংখ্যা বেশি, অ্যাবসেন্স এবং ফেলের সংখ্যা কম। তো আসলে এই ভিডিও এই বিষয়টিতে বোঝা যায় যে কি এমন পরিবর্তন হলো ড্রাইভিং লাইসেন্সের, যেটা মাত্র 1 মাসের ব্যবধানে বেশিরভাগ মানুষ ফেল করতেছে অথবা অ্যাবসেন্ট। কি কারণে এতগুলা মানুষ অ্যাবসেন্ট হচ্ছে বা কি কারণে মানুষ ফেল করতেছে, কি এমন পরিবর্তন আনলো বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায়।
এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যেখানে নভেম্বর মাসের 6 তারিখে প্রথম 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন ফেল এবং 5 থেকে 7 জন অ্যাবসেন্ট তাছাড়া বাকি সব পাস অথচ তার ঠিক এক মাসের মধ্যে কি এমন পরিবর্তন হলো যে ড্রাইভিং লাইসেন্সে বেশিরভাগ লোক হয় ফেল করতেছে নতুবা অ্যাবসেন্ট খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাবেন তারা খুব কেয়ারফুলি পরীক্ষা দিতে যাবেন তা না হলে আপনারও হয়তোবা নতুন নিয়ম অনুযায়ী ফেল করতে হতে পারে এবং পরবর্তীতে আবার পরীক্ষার ডেট নিয়ে আপনাকে পাস করতে হবে দেখুন এই যে আমি এখন নভেম্বরের 5 তারিখের রেজাল্টটাও দেখলাম নভেম্বরের 5 তারিখের রেজাল্টেও বেশিরভাগ হয় অ্যাবসেন্ট না হলে পাস ফেলের পরিমাণ একটা 100 জনের মধ্যে একজন ফেল আর অ্যাবসেন্ট আছে কয়েকজন আর বেশিরভাগ ক্ষেত্রে পাস অতএব এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আনা হয়েছে তা না হলে হঠাৎ করে কেন এক মাসের পার্থক্যর কারণে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে ফেল অথবা অ্যাবসেন্ট পাশের পরিমাণ খুব কম তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি এমন পরিবর্তন হলো সেটিও অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু